একেবারেই দেখো এই অভিযোগই করছেন কিন্তু সোদপুরে সেই গৃহবধূ তিনি যেটা অভিযোগ করেছেন যে তার সঙ্গে ফেসবুকে জয়শ্রী মিত্র নামে এক মহিলার পরিচয় হয় এবং তিনি তাকে বলেন যে তিনি মডেলিং এ এবং অভিনয় জগতের সঙ্গে যুক্ত রয়েছেন এবং মডেলিং এ তিনি সুযোগ করিয়ে দেবেন অভিনেত্রী হিসেবে সুযোগ করিয়ে দেবেন সেই সুযোগের নাম করে কিন্তু এই গৃহবধূকে ডাকা হয় বিধাননগরের একটি পার্কে এবং সেখানে তার প্রথম দিনকে শুট করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে একটি গেস্ট হাউসে নিয়ে গিয়েও কিন্তু তার আপত্তিকর ভিডিও তোলা হয় এবং ভিডিও তোলা হয় তাকে এই বলে যে সেই সব ভিডিও কিন্তু কোথাও আপলোড করা হবে না এবং সেই প্রতিশ্রুতি দেওয়ার পর তিনি সম্মত হন কিন্তু পরবর্তী ক্ষেত্রে তিনি তার বন্ধু বান্ধবদের মাধ্যমে জানতে পারেন যে বিভিন্ন পর্ন সাইটে কিন্তু তার ভিডিও আপলোড হয়েছে এবং সেটা জানার পরে তিনি জানেন যে প্রায় 84টির ওপরে পর্ন সাইটে দেশি এবং বিদেশি 84টি পর্ন সাইটে কিন্তু তার ভিডিও আপলোড হয়েছে এবং তারপরেই তিনি বিধাননগর কমিশনারেটের সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করেন এবং তারই পরিপ্রেক্ষিতে জয়শ্রী মিত্র যার সঙ্গে ফেসবুকে আলাপ হয়েছিল তাকে এবং তার সঙ্গে যে ক্যামেরাম্যানের হিসেবে কাজ করেছিল নিজেকে প্রোডাকশন হাউসের মালিক বলে পরিচয় দিয়েছিল প্রতাপ ঘোষ দুজনকেই বিধাননগর সাইবার ক্রাইম পুলিশ স্টেশনের তদন্তকারী দল তাকে গ্রেপ্তার দুজনকে গ্রেপ্তার করে এবং আজ বিধাননগর আদালতে পেশ করা হলে দুজনেরই কিন্তু পুলিশি হেফাজতে নির্দেশ দেয় আদালত জয়শ্রী মিত্রর 28শে জুলাই পর্যন্ত এবং প্রতাপ ঘোষের 31শে জুলাই পর্যন্ত সেই পুলিশ হেফাজতে নির্দেশ দেওয়া হয়েছে যদিও অভিযোগকারিনীর আইনজীবী যেটা বলছেন এবং অভিযোগকারিনী যেটা বলছেন যে তারা যেটা মনে করছেন যে রাজকুন্দার ঘটনা যেমন সামনে এসছে সেই ঘটনার সঙ্গে এদের কোনো যোগাযোগ রয়েছে কিনা এরা একেবারে তুমি যে কথা বলছো অবশ্যই দর্শকদের আমরা সেই অভিযোগ দেখাবো এই মুহূর্তে তোমায় ধন্যবাদ হিন্দল সোদপুরের ওই গৃহবধূর ঠিক কি অভিযোগ দেখুন আমার সাথে ফার্স্টে ফেসবুকে কথা হয়েছিল জয়শ্রী মিত্রের সাথে আমাকে বলেছিলেন যে মানে মডেলিংয়ে চান্স করিয়ে দেবেন আমার কাছে কিছু তার ছবি চায় তা আমি সেই ছবি দিই সেই ছবি দেওয়ার পর তো আমাকে বলেছিল যে একটা শ্যুট আছে এরকম করবে তো আমি বলেছিলাম যে কী শ্যুট তার স্যাম্পেল আমায় দেখিয়েছিল সেই স্যাম্পেল দেখে আমি রাজি হয়েছিলাম কিন্তু পরবর্তীকালে ওখানে গিয়ে আমি দেখতে পাই যে আমাকে যা বলে নিয়ে যাওয়া হয়েছে তার পুরোটাই উল্টো আমি ফার্স্টে না করে দিয়েছিলাম তারপরে অনেকবার বুঝিয়ে সুঝিয়ে আমাকে বললো যে করো আমাদের আরও অনেক 25-30 জন মডেল আরও আছে তারাও করে তো করতে পারো কোনো অসুবিধা নেই আমাদের গ্যারেন্টি আছে তোমাদের কোনো কিছু হলে লাইবিলিটি আমার তোমাদের মানে তোমার নয় তো সেই ভরসায় আমি হ্যাঁ করে কাজটা করি এবং তারপরে কাজ করার 7 থেকে 10 দিনের মাথায় আমি মানে দেখ আমার বন্ধু বান্ধবের থ্রুতে অফিসের থ্রুতে জানতে পারি ব্যাপারটা ভাইরাল হয়েছে তারপরে আমি ওদের অনেকবার যোগাযোগের চেষ্টা করেছি যে এটা এরকম বন্ধ করো সব জায়গা থেকে মাঝে মাঝে আমাকে লিঙ্ক দিয়ে দেখাতো যে এটা ডিলিট করেছি এটা ডিলিট করেছি কিন্তু আসলে কাজের কাজ কিছু হয়নি দিন দিন এটা বেশি আরও ভাইরাল হয়েছে লাস্ট অবধি যখন আমি দেখলাম ব্যাপারটা হাতে বাইরে তখন আমি পুলিশ কমপ্লেন করি এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে